দল ছুট হনুমানের মানুষের সামনে সখ্য। গত 2-3 মাস থেকে নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজার সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে দল ছুট একটি মুখ করা হনুমান। নতুন পরিবেশে এসে হনুমানটি যেমন উদ্বিগ্ন ছিল, তেমনি হঠাৎ করে লোকালয়ে আসা বন্য প্রাণীটি দেখে স্থানীয়রা কৌতূহলী। তবে প্রথম দিকে হনুমানটি মানুষের কাছ থেকে দূরে দূরেই থাকত, গাছের ডাল, ঘরের চাল, ভবনের ছাদে ছিল তার বিচরণ। অনেকে আবার এটি তাড়িয়েও দিতেন, কিন্তু কিছুদিন ধরে হনুমানটির সঙ্গে স্থানীয়দের বেশ সখ্য গড়ে উঠেছে। কেউ কেউ আদর করে মুখে তুলে দিচ্ছেন খাবার। শুক্রবার 29 সেপ্টেম্বর বিকেলে হনুমানটি ঘোরাফেরা করছিল কুজাইল নমসূত্র পাড়া। এক পর্যায়ে ক্ষুধার্ত প্রাণীটি ঢুকে পড়ে ওই গ্রামের নরেশ সরকারের বাড়িতে। এ সময় বাড়িতে থাকা লোকজন হনুমানটিকে আদর করে আটা গুলিয়ে খাওয়ান। এছাড়া ওই গ্রামের বিকাশ প্রামাণিকের বাড়িতে ঢুকে বারান্দায় বালতিতে রাখা পানি খেতে দেখা যায় প্রাণীটিকে। পরে বাড়িতে থাকা লোকজন হনুমানটির কাছে গিয়ে পানি খাওয়ান। হনুমানটিকে খাবার দেওয়া সুশীল সরকার ও সবিতা রানী বলেন, সাধারণত হনুমান দেখা যায় না, তার উপর বাড়িতে এসেছে। মূলত খাবারের সন্ধানে এটি মানুষের কাছে ছুটে এসেছে। অবশ্য প্রাণীটি যেহেতু বাড়িতে চলে এসেছে তাই খাবার দিয়েছি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মেধা বসাক বলে, এলাকায় অনেকবার দেখেছি, আমি কখনো ভাবিনি বাড়িতে চলে আসবে, তাই একটু ভয় পেয়েছি, আবার আনন্দও লাগছে তাকে দেখার জন্য এখানে এসেছি। স্থানীয়দের ধারণা, খাবারের সন্ধানে হনুমানটি কখনো ছুটছে মানুষের বাড়িতে, কখনো গাছের ডালে। হনুমানটি খাদ্যের সন্ধানে দল ছুট হয়ে এই এলাকায় চলে এসেছে, তবে এটি কোথা থেকে এসেছে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।